हेलो एंड वेलकम एवरीवन टू ऑनलाइन स्टडी विद प्रियंका। जेक्सपो एवं वोकलेटेर काउंसिलिंग रिलेटेड छोटो एकटा अपडेट तोमादेर जोन्नो। एकटी स्टूडेंट कमेंट करेछे जे तार एकटी बंधु कारिगरी भवने गियेछिलो एबं सेखान थेके जानिये देवा होयेछे 2022 एर काट अफ तोमादेरके देवा होबे ना। आमी तोमादेरके आगेर भिडियोर माध्यमेओ बोले दियेछिलाम जे 22 एर काट अफ जोदि ना पाओ आमार मोने हय तोमादेर जोन्नो सबथेके बेशि मंगलजनक एटा। तार कारण होच्छे काट अफ रैंक देखे किन्तु अनेक স্টুডেন্টই এরকম থাকে যারা সেই কলেজে অ্যাপ্লাই করে না, তার মনে হয় যে এই র্যাঙ্কে আমার বেশি এখানে হবে না, তো সেটা কোনো অসুবিধা নেই। কিন্তু এখানে যেটা অসুবিধা হচ্ছে যে তোমাদের এডিট অপশন কিন্তু আসবে না বলেছে, আর যাদের মাইনর কিছু ভুল আছে তাদেরকে এখানে তুমি লিখেছো স্কুলে গিয়ে ঠিক করে দেওয়া হবে, আশা করছি এটা তুমি কলেজে গিয়ে ঠিক করে দেওয়া হবে লিখতে চেয়েছো, আর ক্যাটাগরিতে কোনো রকম কোনো চেঞ্জ হবে না। তো এক্ষেত্রে আমার যেটা মানে ভয়ের বিষয় বলে মনে হচ্ছে যে যদি কোনো স্টুডেন্ট ভুলবশত ধরে নাও এসসি বা ভুলবশত ওবিসি বা পিসি বা টিএফডব্লিউ এই সমস্ত ক্যাটাগরিতে যারা ভুলবশত ইয়েস করে বসে আছো তাদের জন্য কিন্তু হয়তো একটু সমস্যা হতে পারে। তার কারণ হচ্ছে তুমি যদি এসসিতে ইয়েস করে থাকো তাহলে তোমার এসসির একটা র্যাঙ্ক প্রোভাইড করা হবে। যদি এটা হতে পারে যে যদি জেনারেল র্যাঙ্কে হয় তাহলে সেক্ষেত্রে হয়তো কারোর কোনো সমস্যা হবে না, কিন্তু প্রত্যেকটা কলেজে যেহেতু এসসির রিজার্ভেশন ওবিসির রিজার্ভেশন আলাদা আলাদা পার্টিকুলার যে রিজার্ভেশন থাকে তো সেইটাতে তোমাকে যদি সিট দেওয়া হয় এবং তোমার যদি সেই র্যাঙ্কটাই না থাকে, ধরো তুমি এসসিতে ভুল করে ইয়েস করেছো আর তোমার এসসি যদি সার্টিফিকেট না থাকে তার মানে তোমার এসসির র্যাঙ্কটা ইনভ্যালিড হচ্ছে, তো সেক্ষেত্রে সেই স্টুডেন্টটা যদি অ্যাডমিশন নিতে যায় তখন কি করা হবে? বা হয়তো এরকম হতে পারে যে কলেজ অ্যালটমেন্ট করা হলো, এটা একটা জিনিস হতে পারে যে হয়তো তোমাদেরকে কলেজ অ্যালটমেন্ট করা হলো, অ্যাডমিশানের আগে অনলাইনে হয়তো তোমাদেরকে বললো যে তোমাদের যে সমস্ত সার্টিফিকেট সেগুলোকে তোমরা আপলোড করো, তারপরেই হয়তো ফাইনাল অ্যাডমিশানের জন্য ডাকা হবে। এটা যদি হয় তাহলে তো ঠিক আছে, কিন্তু এটা যদি না হয় আমার মানে মাথাতে আসছে না যে যদি কোনো স্টুডেন্টের ভুলবশত ইয়েস হয়ে গিয়ে থাকে এবং তারা যদি নো না করতে পারে তাহলে তাদের অ্যাডমিশন এই ভুলটার জন্য কি ক্যান্সেল করা হবে কি হবে না? তোমাদের এ বিষয়ে কি ধারণা বা কি মতামত অবশ্যই জানাতে পারো। আর যাদের যাদের এরকম সমস্যা হচ্ছে তাদের সকলকে আমি বলবো যে কাউন্সিলে একবার মেল করে রাখো যে তুমি ফর্ম ফিল আপের সময় তোমাদের এরকম এরকম ভুল হয়েছে, সো তুমি কি করবে, এডিট অপশানটা দেওয়া হোক বা কিছু এরকম মেনশন করে একটা মেল করে রাখো। আরও একটা তোমাদের কোয়েশ্চেন যে আগের বার যেটা করতে যে চয়েস ফিল করে প্রিন্ট আউট নিয়ে রাখতে বলা হতো, কিন্তু এবারে প্রিন্ট আউটের নেওয়ার কোনো অপশানই তোমাদের জন্য রাখা নেই, সেই জন্যই আমি ভিডিওতে এখন আর প্রিন্ট আউট নেওয়ার কথা বলছি না। আর তোমরা যদি একবারে মানে একেবারেই ধরো তুমি 200টা চয়েস ফিল করে দিলে তাহলে তুমি একবার সেভ করে রাখলেই হবে, বারবার আর কোনো সেভ করার দরকার নেই। আর যদি তুমি প্রত্যেক দিন ধরো 10টা 10টা বা 20টা 20টা করে কলেজ অ্যাড করো তাহলে সেক্ষেত্রে তোমাকে প্রত্যেক দিন একবার করে চয়েস ফিলিংয়ের মধ্যে তুমি ঢুকবে বা তুমি নিজের প্রোফাইলে লগ ইন করবে এবং কলেজগুলোকে অ্যাড করার পরে তোমাকে সেভ করতে হবে। আর এবারে যেটা তোমাদেরকে এক্সট্রা করে কিছু চয়েস লক করার কোনো ব্যাপার নেই, কাউন্সিল থেকেই 16 আগস্ট তোমাদের চয়েস অটোমেটিক্যালি লক হয়ে যাবে, তো তোমাদের যেটা করণীয় তার আগে নিজেদের চয়েসকে কমপ্লিট করা।